হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বিষয়টা হচ্ছে লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো এবার দুদিন ধরেই পড়েছে। অনেকে বৃহস্পতিবারটা, যেহেতু বৃহস্পতিবার, আবার অনেকের দেখবে অনেক রকম রোগ থাকে, সেক্ষেত্রে দেখবে যে ব্রাত মানে উপোস এই জিনিসটা অনেকক্ষণ করলে অসুবিধা হয়। ঠিক আছে, তো সবার আগে শরীরটাকে আগে দেখতে হবে আমাদের, তারপরে পুজোর ব্যাপারটা। কারণ ভগবান কখনো বলেনি যে তুমি নিজের শরীরকে কষ্ট দিয়ে তুমি আমার পুজো অর্চনা করো। ভগবান সবসময় এইটাই বলে যে তুমি আগে নিজেকে সুস্থ রাখো, নিজের মনটাকে সুস্থ রাখো। নিজের মনটাকে যদি তুমি সুস্থ রাখো, নিজের মন যদি খুশি থাকে, তাহলে পুজোটাও অটোমেটিকভাবে ভালো হয়। দেখবে অনেকের বাড়িতে পুজো আচ্ছা হয়, আবার খিচখিচ 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 হয়, সেইখানে লক্ষ্মী কিন্তু কখনোই বিরাজমান নয়। লক্ষ্মী সবসময় চঞ্চলা, ঝগড়াঝাটি অশান্তি লক্ষ্মী দেবী একদমই পছন্দ করেন না। লক্ষ্মী দেবী বেশি আওয়াজও পছন্দ করেন না, যার কারণে এই লক্ষ্মী পুজোতে কিন্তু ওই ঢং 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 ঘণ্টা এই সমস্ত জিনিসগুলো মানে বাজানো যায় না। এই যে কোনো পুজো আচ্ছাতে অর্চনাতে তো অনেক কিছু নিয়ম আছে, এটা এই পুজোতে করা যায় না, ওটা ওই পুজোতে করা যায় না, তার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। কারণ লক্ষ্মী দেবী সবসময়ের জন্যই উনি শান্ত প্রকৃতির, তো কিন্তু উনি ওনার মন কিন্তু চঞ্চলা। তো যাই হোক, যতটা আমি জানি, কারণ লক্ষ্মী দেবী দেখবে যেখানে আমি পাঁচালির মধ্যেও এগুলো আছে, দেখবে এক একটা পাঁচালিতে এক এক রকমভাবে লেখা থাকে। এই যে পাঁচালিগুলো থাকে, এই যে পাঁচালিগুলো লেখা থাকে, তার এক একটা লাইনের কিন্তু এক একটা মানে আছে। আমরা ছোটোবেলায় আগে পাঁচালি পড়তাম, মিনমিন করে পড়তাম, কারণ অনেক সময় সংস্কৃতটাই বাংলায় ট্রান্সলেট করা থাকতো, কিন্তু ওই সংস্কৃতর উচ্চারণ করতে গেলে দাঁত যেত ভেঙে। কিন্তু যখন বড় হয়েছি তখন এক একটা লাইনের যে এক একটা কী মানে আছে সেইটা বার করার চেষ্টা করেছি, এবং সেটা পড়েছি এবং সেটা ভালোও লেগেছে যে প্রত্যেক কটা লাইনের কিন্তু একটা মানে আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি, লক্ষ্মী পুজোর দিন বেশিরভাগ মানুষ কিন্তু লুচি খায়, এই সরি, অন্ন গ্রহণ করে না, অন্ন। ঠিক আছে, তো আমাদের বিয়ের আগে আমাদের বাপের বাড়িতেও এই মানে মা তো একদম নির্জলা উপোস করত, তো মাও কিন্তু অন্ন খেত না। হ্যাঁ, এবার অনেকের বাড়িতে খিচুড়ি, কারোর বাড়িতে ফ্রাইড রাইস, কারোর বাড়িতে পোলাও তখনকার দিনে দিত। বেশিরভাগ ক্ষেত্রে খিচুড়ি আর লুচি ঘুগনিটা ছিল, নিরামিষ লুচি ঘুগনিটাই এটাই ছিল। আর খুব যদি একটু বড়লোক টাইপের হতো, এক্সপেন্সিভ পুজো হতো, তাহলে সেখানে কিন্তু পোলাও থাকতো, বেগুনি থাকতো, তার সাথে আলুর দম থাকতো। যাই হোক, তো আমার মা কিন্তু ওই খাবারটা নিয়ে চলে আসতো, পরের দিন ব্রেকফাস্ট করতো। তো যাই হোক, আমরা তো খেয়ে নিতাম। হ্যাঁ, লক্ষ্মী পুজোর দিন তোমরা ছোটোবেলায় কে কে করতে? লক্ষ্মী পুজোর দিন লোকের বাড়িতে ঘুরে ঘুরে শুধু প্রসাদ কালেক্ট করতাম, যতটা পারতাম গর্ত বোঝাই করতাম, তারপরে সেই প্রসাদটা নিয়ে এসে পরের দিন খেতাম। আর আমি আবার একটু পিতপিতা ছিলাম ছোটোবেলা থেকেই, তাই কারোর নাড়ু যদি কালা কালা নাড়ু হতে, অথচ জোর করছে খা খা খা, সেই নাড়ু কিন্তু আমি টুক করে বাড়িতে নিয়ে চলে আসতাম এবং সেটা অন্য কাউকে দিয়ে দিতাম। কারণ দেখবে দশমীতে তখনকার দিনে মানে আমাদের ছোটোবেলা আজ থেকে 10-15 বছর আগে সবাই সবার বাড়িতে কিন্তু বিজয়া করতে যেত। এখনকার দিনে এই যে তখনকার দিনে দেখবে বিজয়া করতে গেলেই নাড়ু, তারপরে জিভে গজা যেটাকে বলে গজা, বিভিন্ন মিষ্টি আইটেম, মিহিদানা, নিমকি, চানাচুর এগুলো কিন্তু ছিল প্রণাম করলে, আর মানুষের বাড়িতে মানুষ প্রণাম করত, মিষ্টির প্যাকেট নিয়ে যেত। এখন কিন্তু সেটা ক্যাডবেরি, কেক, চিপস এইসবে এসে ঠেকেছে। এখন অনেকেই মিষ্টিটা খায় না, স্বাস্থ্য সচেতন, তো সেই হিসেবে সে যেটা ভালো খায় কোল্ড ড্রিঙ্ক এইসব ইয়ে হয়েছে। তো টুকলির মুখে আমি শুনলাম টুকলি ভাত খায়, এটা শুনে আমি একটু অবাক হলাম, লক্ষ্মী পুজোর দিন ভাত খায়। হ্যাঁ, তবে আবার অনেকের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটাও আছে, নিয়মটা যার যার,
তাই না? তো অনেকের ক্ষেত্রে এই নিয়মটা আছে, সেটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন জোড়া ইলিশ মাছ দিয়ে ভাত খেতে হয়। হ্যাঁ, আর জোড়া ইলিশ মাছটা কিন্তু থাকবেই। যাই হোক, তো কথা হচ্ছে ঠিক গত 1 বছর আগে লক্ষ্মী পুজোর দিন কিন্তু টুকলি ভোগ বানিয়েছিল, বিভিন্ন ধরনের ভোগ বানিয়েছিল এই আমার গাতান খেয়ে। আমি যেহেতু বলেছিলাম যে নতুন ভাড়া বাড়িতে ঢুকলো, একটা নারায়ণ পুজো হলো না, তো সেক্ষেত্রে টুকলি কিন্তু লক্ষ্মী পুজো আমরা দেখতে চাই, সেক্ষেত্রে টুকলি কিন্তু ওই নতুন ফ্রাই প্যান যেটা কলকাতা থেকে পেয়েছিল সেইটার উদ্বোধন করে কিন্তু খিচুড়ি, পায়েস, লাবড়া, এটা সেটা, চাটনি ফাটনি অনেক কিছুই আইটেম করেছে। তো টুকলি সেই সকালবেলায় মানে বামুনকে বলে দিয়েছে, বাপু আমি কিন্তু আজ রান্নাবান্না করতে পারবো না, আর উপোস দিয়ে কে অত রান্নাবান্না করে, আর বামুন তো এমনি বাইরে খায়। হ্যাঁ, তো যাই হোক, তখন বামুন কাজে যায়নি, বুঝলে তো, লক্ষ্মী পুজোর দিন টুকলিকে যেতে হয়েছে। এবার লক্ষ্মী পুজো উপলক্ষে হাফ ছুটি নিয়ে বাড়িতে চলে এসেছে, আবার বলছি ওয়ার্ক ফ্রম হোম করে, তাহলে আমাদের টুকলিকে দেখলে হবে, খরচা আছে খরচা আছে, একদম হাই হপিচার হপিচার কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তারপরে এসে বামনের জন্য রুটি আর ভাজি দিয়ে দিল, বামন খেলো। কেন বামন, এই বামন, লক্ষ্মী পুজো করছে, ঘরের লক্ষ্মী কিসের জন্য করছে, যাতে ধন সম্পদ সমস্ত কিছু স্থায়ীভাবে থাকে, ঠিক আছে। আর টুকলি যে কতটা লক্ষ্মী সেইটার প্রমাণও কিন্তু হচ্ছে। যাই হোক, কিন্তু আমাদের এই দিকে আমাদের বেটে বামন, মানে আমার হচ্ছে বামন, সে নারায়ণ, অবশ্যই নারায়ণ, যদিও বা বামনের যে নাম টুকলি গত বছর বলেছিল না যে ব্রহ্মার যে কি বলে শিষ্য না কি বেশ বলেছিল, তো বাহন, বাহন, সেও কিন্তু বামন, তো ব্রহ্মার বাহন নাকি বামন, তো সেই হিসেবে বামনকে কিন্তু ভগবানের রূপ, ভগবানের এই সেই অনেক কিছু টুকটি ব্যাখ্যা দিয়েছিল। তো যাই হোক, বামন কিন্তু একদম খেয়ে নিয়েছে, বামন তুমি তোমার লক্ষ্মী, তোমার ঘরের লক্ষ্মী, তোমার ভালোবাসার মানুষ, তোমার কাছের মানুষ, তোমার প্রাণের মানুষ, এদিকে উপোস দিল আর তুমি কিনা কত কতিয়ে গিললে, বামন এটা কি তুমি ঠিক করিছ? তারপরে টুকলি ফল কাটছে, ফল কেটে কাটছে, আর বামন তখন বলছে যে লক্ষ্মী পুজো কিন্তু রাত্রিরেই করতে, এটা কিন্তু আমি বামনের সাথে একদম সহমত, লক্ষ্মী পুজো মানেই রাত্রিরে। তো যাই হোক, আমি যখন আজকে যাচ্ছিলাম, আমাদের এখানে একটা ভদ্রমহিলা আছে যে কিনা রোজই ডগিদের খেতে দেয়, বুঝতে পেরেছো, মানে রেগুলার, মানে দুবেলা আলাদা করে রান্না করে, তো তার সে খেতে দিচ্ছে, তাই বললো আজকে একটু তো বেলা হয়ে গেল দিদি, তখন সে বলল আর বলো না, লক্ষ্মী পুজো করবো, তো এইসব করে স্নান টান করে আবার লক্ষ্মী পুজো করবো বুচুদের খেতে ফেতে দিয়ে। তো যাই হোক, তো তখন বললো তুমি লক্ষ্মী পুজো করো না, মানে আমাকে জিজ্ঞাসা করলো, আমি না আমার লক্ষ্মী পাতাও নেই আর আমি লক্ষ্মী পুজো করি না, আমি ওই যতটা মন চায় ওই গণপতি যে টুকটাক করি, সেরকম অত পুজো টুজো আমি করি না। তো যাই হোক, সে আর কিছু বলেনি। তো বিষয়টা হচ্ছে যে টুকলি ফল কাটছে, ভাই ফল সবসময় 5 রকম 7 রকম দিতে হয়, আচ্ছা এই যে অন্ন খেতে নেই, তো লক্ষ্মী পুজোর দিন ওই জন্য অনেকের বাড়িতে দেখবে চালকলা প্রসাদে দেয়, চালকলা কিন্তু দিতেই হয় যদি ব্রাহ্মণ দিয়ে তুমি পুজো করাও, ঠিক আছে, তো সেই চালকলা, হ্যাঁ, যে ওই যে মানে 5টা কলা দিয়ে বাতাসা দিয়ে যে কোনো ফল যেটাকে নৈবেদ্য বলে, হ্যাঁ, তো সেইটা কিন্তু আমার মাঠারা খেত না যেহেতু লক্ষ্মী পুজোর দিন। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বামুন দেখাচ্ছে, দেখো আলপনা করেছে, টুকলি আবার বলছে ঘরটা, বামুন বলছে ঘরটা স্লিপ তো তাই বেশি আলপনা করতে পারিনি, তো আলপনার মধ্যে তো দেখলাম শুধু লক্ষ্মীর পা, শুধু লক্ষ্মী ঢুকছে, সেইটা একদম এন্ট্রান্স থেকে লক্ষ্মীর পায়ের ছাপ দিতে হবে, মানে বাইরে থেকে টুকলি ঢুকছে, টাটাটা টাটাটা টুটাটা টাটাটা টাটাটা, তো টুকলি আবার ভাই কখনো 5 রকম নয়তো 7 রকমের ফল কাটতে হয়, 6 রকম কে কাটে, তারপরে বলছে জীবনে শেখার অনেক কিছু আছে, তবে শেখার কি আর শেষ আছে, তো সেক্ষেত্রে টুকলি দেখাচ্ছে যে টুকলির বাসন কত পরিষ্কার হয়েছে, একেবারে ঝকাঝক, এটা সত্যি কথা, বাসন পরিষ্কার হয়েছে, কিন্তু টুকলির কাছে যে আমের
পল্লব বা আমের সরা যেটাকে আমরা বলি, ওটা পেতলের। তো সেই জিনিসটা সিঁদুর দিতে দিতে এত ডার্ক হয়ে গেছে, ওই জিনিসটা উঠছে না। ওটা একটু মেজে একটু হালকা করে ঘষা দিলেই কিন্তু উঠে যেত। আর লক্ষ্মীনারায়ণের যে ফটোটা, সেই ফটোটা তোমাদের হচ্ছে গিয়ে গত বছর কিনেছিল টুকলি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেইটাতে এমন টিপ করেছে যে এই কপাল থেকে এইখানটায় নাক পর্যন্ত চলে আসছে। মা লক্ষ্মী, মা লক্ষ্মীকে ভালো করে বোঝানো যাচ্ছে, বোঝা যাচ্ছে না। টুকলি, ফটোর ওই সিঁদুরটাকে মাঝে মাঝে তুলতে হবে, তার সেক্ষেত্রে তুমি হালকা করে একটু কসবাইট দিয়ে, নতুন কসবাইট দিয়ে একটু ঘষে দেবে, তাহলে সিঁদুরটা উঠে যাবে। ছোট্ট করে ফোঁটা দেবে, ছোট্ট করে, একদম চিকন করে। সেক্ষেত্রে তুমি দেশলাইয়ের যে পিছন দিকটা আছে সেইটা নিয়ে টুক করে ফোঁটা দেবে, ছোট্ট ফোঁটা পড়বে। তুমি এরকম আঙুল দিয়ে ধ্যাবড়া করে ফোঁটা কেন দাও? তো যাই হোক, টুকলি বলছে যার যেরকম নিয়ম, বামন বলছে সামর্থ্যের মধ্যে করা উচিত। বামন, তোমায় কি আমি কিছু কইছি যে তুমি বড় করে করো, তুমি 500,000 লোক খাও, তোমার মায়ের মতন করো, জাকজমক, সেটা কি কইছি? কইছি আমি একবারও কইছি? তুমি এই কথা কইলা কেন বামন? কিন্তু হ্যাঁ, কখনো আমি টুকলিকে গত বছরও বলেছি যে গত বছর তো টুকলি যা করেছিল সেইটা হচ্ছে কি বলে সোলার প্লেটে প্রসাদ দিয়ে দিয়েছিল, এবছর স্টিলের থালাতে দিয়েছে। যদিও বা গত বছর ভোগের আইটেম অনেক বেশি ছিল, তবুও টুকলি তোমাকে আমি একটা কথা বলছি, সেইটা হচ্ছে থালা ওরকমভাবে মেঝেতে কখনো দেবে না, বাটা, বাটা, ঠাকুরের যে বাটা ওটা কিছুর উপরে দেবে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ টুকলি? সমাজে রেখে হো না, সমাজে রেখে হো না। তো ওই যে ধূপদানির যে জায়গাটা, ওটা কতকাল মাজো নাই বলো তো? একটু পুজো, একটু ব্লগিং করবে, একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো মানে দেখাতে হবে পাবলিককে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হবে তবেই তো পাবলিকের ভাল লাগবে, ভিতর থেকে একটা ফিল আসবে, পুজো পুজো, মানে টুকলি ঘরে বসে পুজো করছে, আমাদের এখান থেকে ফিল আসবে যে টুকলি পুজো করছে, টুকলি পুজো করছে, টুকলি পুজো করছে। তো যাই হোক, এইসব পুজো আচ্ছা তো হলো, তারপরে টুকলির শ্বাসটা ও কি লাগছে সত্যি। টুকলিকে কিন্তু শাড়ি পরলেই যাই বলো আর তাই বলো, টুকলিকে কিন্তু শাড়িতেই নারী, মানে টুকলিকে শাড়ি পরলেই কিন্তু ভালো লাগে। টুকলি কেন যে ওই কচি সাজার জন্য ওই নায়রা ফায়রা চায়রা পরতে যায় কে জানে, টুকলিকে শাড়ি পরলে বেশ একটা মানে দেখো টুকলির আফটারঅল বয়স তো হয়েছে নাকি 65-70 বুড়িকে যদি ওরকম কচি সাজার চেষ্টা করে নায়রা চায়রা পরে, তাহলে কি ভালো লাগবে? টুকলিকে শাড়িতেই ভালো লাগে, ওই শাড়িটাও নাকি ওই দিয়েছে, সেই বোন দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখন তো আমি নন্দনের ওয়াইফকে প্রচুর 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 পরিমাণে নকল করছে, আমি নন্দনের ওয়াইফকে আজকেই আমার কমেন্ট সেকশানে এসছে, ইস তুমি কি পরনিন্দা পরচর্চা করো? হ্যাঁ আমি খুব খারাপ, আমি শুধু পরনিন্দা পরচর্চা করি, আই লাইক ইট, আই লাইক ইট, আই লাইক ইট। বুঝতে পেরেছো? যাই হোক, তো এটা গেল। তো বামুন আবার পিছন 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 ভিডিও করছে, টুকলি আবার বলে দিল, বামুন কিন্তু পিছন পিছন ভিডিও করছে, আর না বললেও তো আমরা বুঝি না কি, যাই হোক বলে টলে দিল আর কি। তো বলল বামুনের জন্য অপেক্ষা করেছে, তবে নারায়ণকে পাশে রেখে লক্ষ্মী পুজোর পাঁচালি পড়ছে, নারায়ণ ভিডিও করছে আর লক্ষ্মী আমাদের টুকলি আমাদের টুকলি আমাদের টুকলি পাঁচালি পড়ছে। বুঝতে পেরেছো? কিন্তু নারায়ণ তো খেয়ে দে একেবারে ফুলটু বাবু, আর আমাদের টুকলি কিচ্ছুটি খায়নি। ভাবতে পারছো? ভাবতে পারছো তোমরা? তো যাই হোক, তো টুকলিকে কিন্তু সেজে গুজে বেশ ভালো লাগছে, আমি নন্দনের ওয়াইফের মতন একদম নকল করছে, যেরকম ও টিপ পরে, যেরকম সাজগোজটা করে, ঠিক টুকলি ওরকম টাইপের পুরো একদম মানে সাজে। আমি একটা কথা বলি টুকলি, তুমি অপরকে নকল করবে না, তোমার মধ্যে নিজস্ব যে সত্তাটা আছে ওটা জাগ্রত করো, নিজের স্টাইলে নিজে চলো, কেন একে ওকে কপি করতে যাও? তোমার কি কপির জীবন? কপি কাট 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 কাট, তার জন্যই তো তোমার নাম রাখা হয়েছে টুকলি। এই নামটা যথার্থ সার্থক, কারণ তুমি সবারটা টুকে মানে তোমার জীবন অতিবাহিত করছো, ঠিক আছে। কারো রান্না চুরি করছো, কারো সাজগোজ চুরি করছো, ঠিক আছে, নিজস্বতা বলে কিচ্ছুটি নেই, পুরো একদম টাই টাই ফিশ। তো যাই হোক, তারপরে যে বিষয়টা আসি, টুকলির কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে যে আপনি যে বোন বোন করছেন, আপনার যেই বোন জিনিস দিয়েছে, হ্যাঁ তো সেই জিনিস হয় স্বার্থে দিয়েছে আর হ্যাঁ, বা আপনি ভিক্ষা চেয়েছেন, হ্যাঁ
তো আজকালকার দিনে কেউ কাউকে এমনি কিছু দেয় না, ঠিক আছে? আপনি ভিক্ষা হাত পেতে নিলেন, আপনার লজ্জা করলো না? তখন টুকলি বলেছে, আপনি মনে হয় আমার নতুন ভিউয়ার্স, তাই আপনি জানেন না অনেক ব্লগাররা বিদেশ থেকে গিফট আসে। তবে টুকলিরও তো এক সময় বিদেশ থেকে গিফট এসেছিলো, শ্বশুর শাশুড়ির টাকাও ঝেড়ে দিয়েছিল, এখন আর বিদেশের কোনো ভিউয়ার্স আর পয়সা করি দিচ্ছে না, কি অবস্থা! তো যাই হোক, তিনি এই কথাটা বলেছে এবং তার কথা আমি সহমত। তারপর আরেকজন বলেছে, আপনারা তো মাথা ব্যথা কী এই সেই কিছু তো চামচাট বেলচেরা থাকে, তারা তো আবার বলে। তখন সে বলেছে, না মাথা ব্যথার জন্য না, কখন দেয় মানুষ মানুষকে, কখন দেয়, যখন অভাবের কথা শোনায় তখন। বলছে, নিজের কেনার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, এটা একদম সত্যি কথা। নিজে 5 পয়সার জিনিস কেন, সেটার মধ্যে একটা আলাদা আছে। লোকের ভিক্ষার জিনিস কেন নেবে, কেন নেবে আর কেন চাইবে, তাই না? আর গ্রসারি আইটেম কে চায় ভাই, সেই চ্যানেল প্রমোট করা, যেটা আমি বলেছিলাম সেও সেটাই বলেছে। জানি না সে আমার ভিডিও দেখে কি না, নাকি তারও মনে হয়েছে এইটা, আমি জানি তোমরা আমার সাথে সহমত। কে ওরকম গিফট দেয় গো আজকালকার দিনে, নিজের লোকরাই দেয় না, ওই হাজার হাজার টাকার গিফট দিয়েছে কি বিনা স্বার্থে, হয় স্বার্থতে নয় ভিক্ষার গল্প করেছে, তাই টুকরি তো ওই ফোন নাম্বার নিয়ে ওইসব তো করেই, মানে মানে একটু দুঃখে সুখের গল্প তো করে। ভাবো সেই গিফটের সাথে কিন্তু নিজে যে শাড়িটা তার মানে সেই ভিউয়ার্সের মা দিয়েছে, সেটা কিন্তু গতকাল বলেনি, সেটা লক্ষ্মী পুজোর দিন বললো, দেখো আমি ভিক্ষার শাড়ি পরে কিন্তু মা লক্ষ্মী পূজা আরাধনা করছি। না ভিক্ষার শাড়ি না, ভালোবেসে দিয়েছে টুকলিকে, কত ভালোবাসার মানুষ আছে বুঝলে তো। টুকলির সব বরলক্স 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 সব ভিউয়ার্স আছে, বরলক্স ভিউয়ার্সদের ধরে, যদিও বা আমার ভিউয়ার্সরা খুব বড়লোক, আমি কিন্তু আমার ভিউয়ার্সদের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না, আমার ভিউয়ার্সরা আমার থেকে অনেক 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 এত 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 বড় লোক। কিন্তু তারা আমি তাদের কাছে চাইও না, তারা আমাকে দেয়ও না। একজন গত বছর আমাকে দিতে চেয়েছিল, ঠিকানা চেয়েছিল, ফোন নাম্বার চেয়েছিল, বাট আমি দিইনি, ঠিক আছে? কারণ আমার চাই না, আমি চাই শুধু তোমরা একটু ভালোবাসা দাও, তাহলেই তো হয়েছে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার চ্যানেলে মানে সিলভার বাটাম এইসব আছে, যদি আমাকে কারোর ভালোবাসা দিতে ইচ্ছা করে, যদি দিতে ইচ্ছা করে, নো জোর, তাহলে ওই সিলভার বটমে তোমরা নিয়ে মেম্বারশিপ হয়ে যাও, তাহলেই তো আমার ভালোবাসাটা মেম্বারশিপ হয়ে গেলে তাহলে আমার ভালোবাসাটা হবে, মানে তোমরা আমাকে ভালোবাসো যে একদম মানে কি অর্গ্যানিক ভিউয়ার্স সেটাই না। আমি এটা বলবো না যে পয়সা দিলেই অর্গ্যানিক ভিউয়ার্স, নাহলে অর্গ্যানিক ভিউয়ার্স না, সেটা আমি বলবো না, মানে আমি বললাম যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা ওটা করতেই পারো, আমার কোনো জোর যার নেই। আচ্ছা, তো ওই শাড়িটা পরে টুকলিকে কিন্তু বেশ লাগছিল, হ্যাঁ মানে সব কিছু একেবারে মানে আবার বিয়ে বাড়িতে যাবে নভেম্বর মাসে, আবার কিছু ভিউয়ার্সদের সাথে কথা হবে, আবার কিছু ভিউয়ার্সদের কাছে গিফট নেবে, নিয়ে বলবে আমার ভিউয়ার্স আমাকে কত ভালোবাসে, দেখো আমাকে এত 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 জিনিস দেয়, সব সব বড়লোক ভিউয়ার্স, সব বড়লোক ভিউয়ার্স, সব আমাকে এত এত জিনিস দেয়, আমাকে এত ভালোবাসে, শুধু আমি পরিবারের কাছ থেকেই শুধু লাঞ্ছিত গঞ্ছিত বঞ্চিত। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।